আফটারনুন, আজকে রোববার, এখন বাজে 12:30। একটু আগে থেকেই ব্লগটা শুরু করব ভেবেছিলাম, কিন্তু জানি না এখানে কোনো কিছু একটা হচ্ছে, তো সেই কারণে অনেকক্ষণ থেকেই গান বাজনা হচ্ছিল, কপিরাইট খাওয়ার ভয়ে আর ব্লগটা শুরু করতে পারিনি। কালকে ফিরে গেছি 8:45 মধ্যেই, কিন্তু যেহেতু অনেকটা সকালে কাল উঠতে হয়েছিল আর খুব টায়ার্ড ছিলাম, আজকে অনেকটা লেটেই ঘুম থেকে উঠেছি, প্রায় ধরুন 10:00, ততক্ষণে মায়ের প্রায় পুজো হয়ে গেছে। তো চলুন শুরু করছি আজকের ব্লগটা। যে দাদাটার মা মারা গেছেন, আজকে ওনার সঙ্গে দেখা করতে ওনার বাড়ি যাব, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, লাঞ্চটা করি বেরিয়ে যাব। তো থাকুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন আর অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। রিয়েলি বলছি, মানে সেই হয় না আগে যেমন বাড়িতে কোনো চিঠি এলে মানে কাঙ্ক্ষিতভাবে তাকিয়ে থাকতাম ছোটোবেলায়, যে কি লিখেছে, আমার সম্বন্ধে কেউ লিখেছে, যেটা যে রিলেটিভসই হোক না কেন। তো এখনও ঠিক এইরকমই হয়, তো সেই কারণেই বারে বারে বলি যে আপনারা একটু কমেন্ট করবেন, দু একজন কমেন্ট করেন, তো ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। সঙ্গে থাকুন আর অবশ্যই আপনারা নিজেরা ভালো থাকুন। অনেকটা দূরে যেতে হবে, আপাতত বেহালা যাব, ফলটা বেহালা থেকে কিনে নেব, আজকে আমাদের পাড়ার মোড়ে ফল বসেনি, ওটা কিনে নিয়ে তারপর বেরোব, প্রথমে শিয়ালদা যাব, তারপর ওখান থেকে কি বাস কি পাই আগে দেখি। এখন ঠিক 4:45 বাজে, যেহেতু অনেকটা দূর বেহালা থেকে অনেকটাই সময় লেগেছে, সেই কারণে স্প্ল্যানেডে নেমে যদিও সাথে সাথেই বাস পেয়ে গিয়েছিলাম, তবে এই দিকটা আমার একেবারেই অচেনা, তাই রাস্তাঘাট নতুন নতুন লাগছে, বেশ ভালো লাগছে। আর মিনিট পাঁচেকের মধ্যেই দাদার বাড়ি পৌঁছে যাব। ইচ্ছে ছিল জেঠিমা বেঁচে থাকাকালীন আসবার জন্য, খুব ইচ্ছে ছিল এবছর যে ভাইফোঁটা আসবে পুজোর পরে 2024-এ, তো ভাইফোঁটার দিন দাদাকে এখানে এসে ফোঁটা দেওয়ার, কিন্তু তখনও জানতাম না যে জেঠিমা অসময়ে চলে যাবে। অসময়ে বলাটা ভুল, যার যেদিন যাওয়ার সে সেদিনই যাবে, এটাই সত্য। তো আজকে সেই দাদার বাড়িতেই আসছি, কিন্তু যে মানুষটার জন্য আসা তার পাছে আর প্রণাম করতে পারলাম না। ফিরেছি 9:00 দিকে, এখন 9:30 বাজে, রাস্তায় প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই স্প্ল্যানেডে নেমে একটু খেয়ে নিয়েছিলাম, আর যাওয়া যেত হয়তো তাড়াতাড়ি বেলগাছিয়া মেট্রোতে যদি যাওয়া আসা ফেরা হতো, কিন্তু মেট্রো রুটটা নেইনি বলেই একটু টাইম লেগেছে, তা রোববার তো এখন আর খুব একটা বেরোনো হয় না বলেই পুরো কলকাতায় ঘুরতে ঘুরতে গেছি। নেক্সট টাইম কখনো যদি যাই তখন অবশ্যই মেট্রো দিয়ে যাব, তাতে অনেকটাই তাড়াতাড়ি হবে। ফেরার সময় দেখলাম আমাদের কলেজ মাঠে খাবারের মেলা হচ্ছে 27th থেকে 29th, তো বিরিয়ানির গন্ধটা প্রচণ্ডভাবে টান ছিল, তাই সেটা থেকে আর নিজেকে বাঁচিয়ে রাখতে পারলাম না, একেবারে কিনে নিয়ে চলে এসেছি। তবে ওখানেও অনেকে দেখলাম বিভিন্ন ধরনের কাবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, যেহেতু একটু আগেই রোল খেয়েছিলাম তো সেটা একেবারেই সম্ভব ছিল না। বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি, বানাতেও ভীষণ ভালোবাসি, তবে কারণগুলো আপনাদের অবশ্যই জানা, সেই কারণে আর অনেকগুলো মাস হয়ে গেছে বিরিয়ানি বানানো হয়নি। যে ভালোবাসত খেতে সে চলে যাওয়ার পর থেকে বানানো হয়নি, তবে এবার থেকে ভেবেছি যেগুলোতে মনটা আটকে আছে
খারাপ লাগে সেগুলোকে একবার ভাঙতে হবে। তাই খুব শিগগিরই একবার বাড়িতেই আমি বিরিয়ানি বানাবো, তবেই হয়তো এই কষ্টটাকে ওভারকাম করতে পারবো। কি বলেন আপনারা? তো চলুন, আজকের মতো তো ব্লগটা এবার এখানে শেষ করব। যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাকে অবশ্যই স্নেহ আদর ভালোবাসা দেবেন। এর থেকে বেশি কিছু আপনাদের কাছে আমি দাবি করব না অবশ্যই। আর যদি পারেন, অচেনা কোনো বন্ধু আমার দেখতে থাকেন, তাহলে একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতো আর কে কে এরকম বিরিয়ানি পাগল আছেন। রাত্রি 12:10, আজকে ডিনারটা একটু লেট করেই করেছি, জাস্ট ডিনার করলাম। এই এখন শুতে এসে অর্পিতা সরকারের এই গল্পের বইটা পড়তে শুরু করেছি, বেশ ভালোই লাগছে। বাড়িতেই ছিল, মেবি এটা তৃতীয়, হয়তো আমি যদিও অর্পিতা সরকারের লেখায় ফার্স্ট টাইম পড়ছি, তো বেশ ভালো লাগে এটা পড়তে। আর অনেকটা রাত জেগে থাকি ঘুম আসে না বলে গল্পের বইটা পড়তে পড়তে ঘুম তো আসেই না, উল্টে একটার পর একটা গল্প শেষ হয় আর মনে হয় আরেকটা পড়ে নিই, আরেকটা পড়ে নিই। তো চলুন, আজকের ব্লগটা শেষ করলাম, ছোট্ট একটা ব্লগ। অনেকেই রিকোয়েস্ট করেন সারাদিনটা শেয়ার করার জন্য, এখন সেরকমভাবে তো আর একদমই কিছু ভালো লাগে না, তাই হয়ে ওঠে না। তো মাঝে মধ্যে অবশ্যই শেয়ার করব। সকলেই ভালো থাকুন, শুভরাত্রি।